হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলের ডাটার মধ্যে থেকে ডুপ্লিকেট তথ্য রিমুভ করবেন। অনেক সময় হয়তো আপনারা কোনো ডাটা টেবিল তৈরি করেছেন, সেই ডাটা টেবিলের মধ্যে অনেক ডুপ্লিকেট তথ্য রয়েছে। আপনারা যদি সেই ডুপ্লিকেট তথ্যগুলো বের করে ডিলিট করতে চান, তাহলে সেটি কিভাবে করবেন আমি এখন এই ভিডিওতে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এক্সেলে আমি বেশ কিছু তথ্য নিয়েছি। এখানে আমার বেশ কিছু ডাটা ডুপ্লিকেট রয়েছে, যেমন এখানে দেখুন নাম ডুপ্লিকেট রয়েছে, এখানে যে নাম রয়েছে এখানেও সেই নাম রয়েছে, তারপরে প্রোডাক্টের এখানে প্রোডাক্ট নাম ডুপ্লিকেট রয়েছে, তারপরে এরিয়ার নামও ডুপ্লিকেট রয়েছে, এছাড়া এখানে প্রাইসের ডুপ্লিকেট রয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই সক থেকে ডুপ্লিকেট রিমুভ করবেন। আমি পুরো ডাটাটি সিলেক্ট করছি। এখানে দেখুন ডাটা ট্যাবের অধীনে এখানে ডাটা সেকশনে এখানে দেখুন রিমুভ ডুপ্লিকেটস একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে একটি বক্স আসবে, এখানে দেখুন সিলেক্ট অল রয়েছে, অর্থাৎ এখানে বর্তমানে আমার সবগুলো কলাম সিলেক্ট রয়েছে। দেখুন এখানে কলামের নামগুলো শো করছে এবং সবগুলো কলাম এখানে সিলেক্ট রয়েছে। আমি যদি সকল কলাম অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করতে চাই তাহলে আমি এখানে সবগুলো কলাম সিলেক্ট রাখলাম, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে মেসেজ আসছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, অর্থাৎ সে এখানে কোনো ডুপ্লিকেট খুঁজে পাচ্ছে না। তার কারণটি হচ্ছে এখানে এসএল রয়েছে সবগুলো ইউনিক, এখানে এসএল কিন্তু কোনো ডুপ্লিকেট নাই, সেই কারণে এখানে সে কোনো ডুপ্লিকেট খুঁজে পাচ্ছে না। এরপর আমি যদি অন্য কোনো কলাম অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করতে চাই, যেমন এখানে আমি ন্যাম অনুযায়ী যদি ডুপ্লিকেট রিমুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি আবার এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি শুধু ন্যাম সিলেক্ট করব। তাহলে আমি এখানে আনসিলেক্ট অলে ক্লিক করলাম, তাহলে সবগুলো আনসিলেক্ট হবে, তারপরে আমি এখানে আমি ন্যাম সিলেক্ট করলাম। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে মাই ডাটা হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার ডাটার হেডার রয়েছে কিনা সেটি এখানে বলে দিতে হবে, যেহেতু আমার এখানে ডাটাতে হেডিং রয়েছে সেই কারণে এখানে আমি টিকটি রাখলাম। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে একটি মেসেজ আসলো এই ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, অর্থাৎ সে 8টি ডুপ্লিকেট এখানে পেয়েছে এবং সেগুলো এখানে রিমুভ করে দিয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি এখানে রিমুভ হয়েছে। তারপরে আপনারা যদি প্রোডাক্ট অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে রিমুভ ডুপ্লিকেট এটি সিলেক্ট করলাম, আনসিলেক্ট অল করলাম, আমি এখানে প্রোডাক্টে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন সে 13টি ডুপ্লিকেট পেয়েছে। এখানে আমার প্রোডাক্ট অনুযায়ী ডুপ্লিকেটের সংখ্যা বেশি রয়েছে, সেই কারণে সেগুলো রিমুভ করে দিয়েছে এবং সে এখানে 3টি ডাটা রেখেছে। তারপরে আপনারা যদি এরিয়া অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করতে চান সেটিও করতে পারবেন, সেক্ষেত্রে এখানে আপনারা অনুরূপভাবে এখানে এরিয়া সিলেক্ট করবেন, আর আপনারা প্রাইস অনুযায়ী যদি ডুপ্লিকেট রিমুভ করতে চান তাহলে সেক্ষেত্রে প্রাইস সিলেক্ট করবেন, তাহলে প্রাইস অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ হবে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন একটা ডুপ্লিকেট সে এখানে পেয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখান থেকে একটি ডাটা রিমুভ হয়েছে এবং অন্যান্য ডাটাগুলো এখানে রয়ে গেছে। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে অনেকগুলো ডাটা থেকে ডুপ্লিকেট রিমুভ করতে হয়। আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।